فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. প্রশ্ন হচ্ছে, আমরা এভাবে শুনেছি কেউ যদি বিড়ি অথবা সিগারেট পান করে তাহলে তার 40 দিন আমল কবুল হয় না, এমনকি যারা জর্দা খায় তাদেরও আমল 40 দিন কবুল হয় না। এই ক্ষেত্রে আমার প্রশ্ন যে, অনেক সময় তো এমন মেয়েরাও রয়েছেন যারা জর্দা খায়, তাহলে কি তাদেরও আমল 40 দিন কবুল হবে না? বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে জানালেই আমরা উপকৃত হব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহ তাআলা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি সহিহ মুসলিমে হয়েছে। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন পূত পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আর পূত পবিত্র ছাড়া তিনি বান্দার পক্ষ থেকে অন্যায় কিছু গ্রহণও করেন না, সেটি যদি খারাপ হয় তাহলে সেটি তিনি গ্রহণ করেন না। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ একটি হাদিস বর্ণনা করেছেন, শেষ অংশে তিনি বলেছেন, কোনো একজন সফরকারীর ভ্রমণকারী তার বৃত্তান্ত, তিনি এভাবে বলেছেন, আর রজুলু ইউতিরু সাফারা আশআসা আকবর ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা আসসামা ইয়া রব ইয়া রব। আল্লাহ নবী বললেন যে, কোনো এক ব্যক্তি সে তার সফর লম্বা করেছে, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তার পোশাক পরিচ্ছদ সব কিছু ধুলোমলিন হয়ে গেছে, সে আল্লাহর কাছে হাত তুলেছে এবং ক্রন্দনরত অবস্থায় সে বিনীতভাবে আল্লাহর কাছে কামনা করছে, ইয়া রব, হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, তুমি আমার দোয়া কবুল করো, তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ নিয়ে বলেছেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ নিয়ে বলেছেন, সে এত ক্রন্দন করে বিনয় নম্রতার সাথে আল্লাহর কাছে সে আহাজারি করছে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তার খাদ্য হলো হারামের, তার পানীয় হলো হারামের, সে যে পোশাক পরিচ্ছদ পরেছে পোশাকগুলো হলো হারামের, এবং তার শরীরের রক্ত মাংস গঠিত হয়েছে হারাম দিয়ে। ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার এই দোয়া কবুল হতে পারে? এই হাদিসের আঙ্গিকে ওলামাগণ বলেছেন যে, কেউ যদি হারাম দিয়ে তার শরীর গঠন করে, তথা খাদ্য পানীয় সব কিছু হারাম, উপার্জন হারাম, হারাম সে ভক্ষণ করে, এর ফলে তার দোয়াগুলি আল্লাহর কাছে কবুল হবে না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন তার দোয়া সম্পর্কে, এই জন্য অনেকে বলেও ফেলেন যে তার নামাজ কবুল হবে না, না এটি ঠিক হবে না, এইভাবে বলা ঠিক হবে না, কেননা এইভাবে হাদিসে আসেনি। এমনকি কেউ বলে ফেলেন যে 40 দিন কবুল হবে না, যেমনটি আপনি উল্লেখ করেছেন, কেউ বলেছে যে তার আমল 40 দিন কবুল হবে না, না এটি ঠিক কথা নয়, বরং তার দোয়া কবুল হবে না যদি হারাম দিয়ে সব কিছু গঠিত হয়। এরপরে আমরা বলবো, যেহেতু বিড়ি সিগারেটের প্রসঙ্গ এসেছে, আমরা বলবো বিড়ি সিগারেট পান করা এটি হারাম, আর এই হারাম কেউ যদি পান করে তাহলে সে অন্যায় করেছে, গুনার কাজ করেছে, আর এর ফলে তার 40 দিন কবুল হবে না এটি আমরা বলবো না। এই জন্য আমরা বিড়ি সিগারেট অথবা তামা, গুল, খৈনি, একইভাবে জর্দা, সবগুলোর বিধান একই, কেননা এগুলো শরীয়তের নীতিমালাতে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 195 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যত ধরনের এই নেশাদ্রব্য রয়েছে সবগুলো নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, নিজকে ক্ষতিগ্রস্ত করে, আর এর ক্ষতির দিক কিন্তু অনেক। এই জন্য যত ডাক্তাররা রয়েছেন তারা সকলকে একইভাবে পরামর্শ দেন যে এ ধরনের নেশাদ্রব্য ত্যাগ করা, যার মাধ্যমে শারীরিক ক্ষতি বয়ে নিয়ে আসে, এগুলো হারাম। যারা বিড়ি সিগারেট তৈরি করে, কারখানার মালিক, তারা ওই সিগারেটের গায়ে এইভাবে লিখে দেয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারা স্পষ্ট লেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো তিনি বলেছেন সূরা নিসার 29 নম্বর আয়াতে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে ধ্বংস করে ফেলো না, হত্যা করে ফেলো না, কেননা এর মাধ্যমে ব্যক্তি তার নিজকে হত্যাও করে ফেলে। এর মাধ্যমে মানুষ ক্ষতির যেহেতু আশঙ্কা রয়েছে, অনেক সময় তার দ্রুত মৃত্যুও ঘটে, আর কারণ ছিল
তার নেশাদ্রব্য পান করা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, তোমরা তোমাদেরকে হত্যা করে ফেলো না। আল্লাহর নবীকে টার্গেট করে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। হে নবী, আপনাকে কিন্তু তারা জিজ্ঞেসবাদ করবে, মাযা উহিল্লা লাহুম, মানুষের জন্য আল্লাহ তাআলা কি কি হালাল করে দিয়েছেন, কি হালাল করা হয়েছে তাদের জন্য। আপনি তাদেরকে সাথে সাথে বলে দেবেন, কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, যে যত ধরনের পবিত্র বস্তু আছে সেগুলো শুধু হালাল করা হয়েছে। তাহলে যত অপবিত্র বস্তু, যেগুলো তুচ্ছ বস্তু, যেগুলো নোংরা বস্তু, সেগুলো আমাদের জন্য হালাল করা হয়নি। আল্লাহ সুবহানাহু তাআলা একইভাবে তিনি উল্লেখ করেছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়িস, তাদের প্রতি যত ধরনের পবিত্র জিনিস সেগুলোকে হালাল করা হয়েছে এবং হারাম করা হয়েছে যত ধরনের খাবিস, খারাপ জিনিস। এই জন্য সিগারেট, গুল, তামাক, জর্দা, খৈনি, এ দ্রব্যগুলো যে পদার্থ থেকে তৈরি হয়, যে পাতা থেকে তৈরি হয়, তামাকের পাতা, এগুলো মূলত খাবিস, এগুলো অপবিত্র, এগুলো তুচ্ছ নোংরা জিনিস, এগুলো কেউ কখনো পান করতে পারে না, এর মাধ্যমে ক্ষতিগ্রস্তই হয় মানুষ। এই জন্য শরীয়তের নীতিমালা আছে, অনেক সময় অনেকে সেগুলোকে উল্টাভাবে ব্যাখ্যা করে যে না, এগুলো তো মাকরুহ, মাকরুহ। আসলে কেউ যদি হারামের নাম মাকরুহ দেয় তাহলে ওই পণ্যটি হালাল হয়ে যায় না। কেউ যদি মদের দোকান দেন, মদের দোকান দিয়ে তিনি নাম লিখে ফেলেছেন ইসলামী মদের দোকান, মদের দোকান আর ইসলামী মদের দোকান, এই দুই ইসলামী নামকরণের ফলে ওই পণ্যটি বৈধ হয়ে যাবে, বিষয়টি এমনটি নয়। কেউ যদি হারামকে মাকরুহ বলে ফেলে, যেমনটি আমাদের সমাজের যারা এ হারামে অভ্যস্ত, সকল বিজ্ঞ ওলামাগণ বলেছেন যে এই এই ধরনের পণ্য যেহেতু শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি এবং সামাজিক ক্ষতি, অপরের ক্ষতি, অনেক ধরনের ক্ষতি জড়িয়ে রয়েছে, এগুলো হলো খাবায়েস এবং এগুলো হারাম, যারা এতে অভ্যস্ত, নেশাগ্রস্ত, তারা এভাবে বলার চেষ্টা করে এগুলো মাকরুহ। হারাম কখনো মাকরুহ হতে পারে না, এটি হারাম। এরপরে আমরা বলবো শরীয়তের নীতিমালা হলো, আমরা হাদিস বর্ণনা করব, যে হাদিসটি বর্ণনা করেছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মা আসকারা কাসীরুহু ফাকালীলুহু হারাম, যে জিনিসের অধিক পরিমাপ খেলে তার মস্তিষ্ক লোপ পায় তথা সে মাতাল হয়, ফাকালীলুহু হারামুন, তার চিমটিও খাওয়া হারাম, যে চিমটি খেলে, অল্প পরিমাপ খেলে তার মস্তিষ্ক লোপ পায় না, ক্ষতিগ্রস্ত হয় না, সেটিও হারাম। যে হাদিসটি মুসনাদে আহমদ এসেছে, ইবনে হিব্বানে এসেছে। এই জন্য আমরা এইভাবে বলবো যে যেহেতু যে দ্রব্যগুলো আমরা উল্লেখ করেছি, জর্দা বা ওই সিগারেটের যে ভিতরের অংশ যেটা, এগুলো অধিক পরিমাপে খেলে, কেউ যদি পরিমাপে বেশি করে তাহলে সে সেখানে নেশাগ্রস্ত হবে, মাতাল হবে। এজন্য তার বিন্দুও যদি খাওয়া হয়, যদি বিন্দু খেলে কোনো সমস্যা না ঘটে, যেমন বেশিরভাগ যারা জর্দা খায়, সিগারেট পান করে, তাদের কিন্তু উক্তি এটি, কোথায় আমরা তো মাতাল হচ্ছে না, হ্যাঁ মাতাল হবে, একজন ওই শিশুকে আপনি দেন, অথবা যারা কখনোই পান করেনি তাদেরকে ওই কিছু পরিমাপ দিয়ে দেন, দেখবেন তারা মাতাল হয়ে গেছে। এ ধরনের ঘটনা বাস্তব এবং ঘটেছেও। এই জন্য দ্রব্যগুলো হলো নেশাদ্রব্য, এর মাধ্যমে মানুষের মস্তিষ্ক লোপ পায়। অতএব শরীয়তের নীতিমালা হলো, বেশি খেলে যদি সমস্যা হয়, বেশি পান করলে যদি সমস্যা হয়, তার বিন্দু খাওয়াটিও হারাম। আর এই মর্মে কিন্তু যথেষ্ট হাদিস আছে, যারা বলার চেষ্টা করে যে এর মাধ্যমে টেনশন দূর হয়, নাউযুবিল্লাহ মিন যালিক, টেনশন আরো বাড়ায়। এই জন্য যাদের টেনশন বাড়ে, যখন এক প্যাকেট তাদের দিনে লাগতো, তখন দুই প্যাকেট, তিন প্যাকেট তারা সেটিকে পান করে, কেননা তাদের টেনশন এর মাধ্যমে আরো বেড়ে গেছে, আরো বেশি পান করতে হবে। আর হারাম খেয়ে যদি টেনশন দূরও হয়, তবুও সেটি হারাম, বৈধ হতে পারে না। মনে করুন যে কোনো ব্যক্তির জ্বর ভালো হবে মদ পান করলে, এখন জ্বর ভালো করার জন্য মদ পান করবে, আর মদ খেয়ে জ্বর ভালো হয়েছে, বিধায় সেটি হালাল হয়ে গেছে, বিষয়টি কিন্তু এমনটি নয়। অনেকে বলার চেষ্টা করেন যে আমি এই কাজটি করেছি, এর ফলে কিন্তু আমি ভালো হয়ে গেছে, আমাকে ভালো লাগছে। যদি এমনটিও হয়, মনে হয় ভালো লাগে, টেনশন দূর হয়, এরপরে সেটি পান করা যাবে না, খাওয়া যাবে না, কেননা এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ লাম ইয়াজআল শিফাআকুম ফীমা হাররামা আলাইকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দ্রব্যে, এমন জিনিসে তোমাদের জন্য শেফা রাখেননি যেটি তোমাদের জন্য হারাম। যে হাদিসটি বাইহাকি এসেছে। অতএব যেহেতু আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে শেফা বা রোগ থেকে আরোগ্য লাভ করা
এটি বৈধ পণ্য হতে হবে, বৈধ বিষয় হতে হবে। যদি অবৈধভাবে কেউ আরোগ্য লাভ করে তাহলে সেটি শরীয়ত বিরোধী হারাম কাজ। একইভাবে আমরা আলোচনা করব, নবী মুসাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আন্না তারিক ইবনে সুয়াইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খামরি ইয়াসনাউহা লিদাওয়া। আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করা হলো ওই মদ সম্পর্কে যেটি ওষুধ হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। ফকল আল্লাহ নবী বললেন, ইন্নাহা লাইসাত বিদাওয়া, আরে এই মদ তো কখনো দাওয়া হতে পারে না, এটি তো শেফা হতে পারে না, এটি ওষুধ হতে পারে না। ওয়ালাকিন্নাহা দাউন, বরং এটি হলো অসুখ, অসুখকে আরো বৃদ্ধি করবে। যে হাদিসটি মুসলিম এসেছে, আবু দাউদ এসেছে, অতএব আমরা এইভাবে বলবো, নবী মুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কিন্তু খুব স্পষ্ট, তোমাদের অসুখ হয়েছে, এই ক্ষেত্রে তোমাদের করণীয় ইবাদাল্লাহ তাদাউ ওয়ালা তাদাউ বিহারাম, যে হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো, তবে হারাম দিয়ে কখনো চিকিৎসা গ্রহণ করো না। আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে যত ধরনের এই মাদক দ্রব্য রয়েছে, নেশাদ্রব্য রয়েছে, এমন দ্রব্য যার মাধ্যমে ক্ষতি হয়, সেগুলো শরীয়ত বিরোধী এবং হারাম কাজ। আল্লাহ তাআলা আলাম।